পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি এবং এই গাড়িটির 50% অংশ মাটির নিচে থাকে। এই গাড়িটি একজন মানুষই চালাতে পারে এবং গাড়িটি বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। অনেকে তো শখের বশে এই গাড়িটি ক্রয় করছেন এবং অনেকে তো রীতিমতো এই গাড়ি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়ি চালানোর জন্য আপনার কোনো লাইসেন্স লাগবে না। কে আবিষ্কার করলো এই গাড়ি? তো চলুন আজকে পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি সম্পর্কে জানবো। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই গাড়িটি আবিষ্কার করেছে ইতালির কয়েকজন যুবক যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই ইউটিউব চ্যানেলের নাম হলো কারমাগেদন। তারা এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের গাড়িকে রিক্রিয়েট করে সেই ভিডিওগুলো আপলোড করে থাকে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে প্রায় 6 লাখের অধিক। 2023 জুনের 1 তারিখে তারা এই গাড়িটিকে আবিষ্কার করে। সবচেয়ে বড় কথা হলো এই গাড়ি পেট্রোল দিয়ে চলে। তারা একটি পুরাতন টয়োটা গাড়ির বডিকে সম্পূর্ণ আলাদা করে ফেলে এবং ছোট ছোট টোটাল 4টি চাকা স্থাপন করে। এছাড়া তারা এই গাড়িতে একটি পেট্রোল ইঞ্জিন স্থাপন করে। স্টিয়ারিং হিসেবে তারা একটি অ্যালুমিনিয়ামের দণ্ডকে ব্যবহার করেছে। এছাড়া এই গাড়িতে একজনই বসতে পারবে, অর্থাৎ যে ড্রাইভ করবে সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ বসার মতো জায়গায় এই গাড়িতে নেই। এটি এমন একটি গাড়ি যেটি চালানোর সময় একেবারে রাস্তার সাথে মিশে যায়, অর্থাৎ গ্লিচের মতো। তাই এই গাড়িকে গ্লিচ কার নামেও বলা হয়। টনি আল বিকোকা নামে একজন যুবক এই গাড়িটি ডিজাইন করেন। তাদের মতে এই গাড়িটি চালানোর জন্য কোনো লাইসেন্সই লাগবে না। এরপর তারা এই গাড়িটি বানানোর পর সেটির একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন এবং সেই ভিডিওটি অল্প কিছু সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং সেই ভিডিও থেকে অনুপ্রেরণা পেয়ে ভারতের এক ইউটিউবারও এই গাড়ি বানিয়ে ফেলে। সেই ইউটিউবার হলেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের সাবেক ভিডিও এডিটর বীরেন্দর সিং। সে একটি ওয়ার্কশপ থেকে একটি পুরাতন নর্মালের গাড়ি কালেক্ট করে এবং সেটিকে জিরো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কারে পরিণত করে। গাড়িটি বানাতে তাদের প্রায় 3 দিন সময় লেগেছিল। গাড়িটি এতটাই সুন্দর যে দেখতে মনে হয় এটি রাস্তায় মিশে গিয়েছে। যদিও তাদের এই গাড়িতে কোনো ইঞ্জিন ছিল না, তাহলে কি দিয়ে চলবে এই গাড়ি? পা দিয়ে, অর্থাৎ প্যাডেল দিয়েই এই গাড়ি চালাতে হবে। এই গ্লিচকার সচরাচর আমরা মূলত জিটিএ ভাইস সিটি নামক যে গেম রয়েছে সেই গেমেই দেখি, যেটির অর্ধেক মাটির উপরে থাকে, অর্থাৎ রাস্তার উপরে থাকে, আর অর্ধেক মূলত মাটির নিচে থাকে। আসলে মাটির নিচে কোনো কিছুই থাকে না, মূলত এটি দেখতেই এমনটাই লাগে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।